দেখুন, আমার হরিপুর গ্রাম পঞ্চায়েতে প্রায় 30,000 ভোটার। তা সেক্ষেত্রে ওই 30,000 ভোটারের মধ্যে 3-4 জনা যদি রাতের অন্ধকারে কিছু একটা পোস্টার ফেলে, তাহলে সেটা আমার জানার বিষয় না, আর ফেলতেই পারে, সে হয়তো আমার থেকে কিছুতে বঞ্চিত হয়েছে। সেক্ষেত্রে সবার মন তো জুগিয়ে চলা সম্ভব না, সেক্ষেত্রে হয়তো কিছু একটা তার অভাব হয়েছে, সেই জন্য সে হয়তো এটা করেছে। কারা করেছে বলে মনে হচ্ছে আপনার? আপনার দলের মধ্যে কেউ হতে পারে? না, সেটা আমি বলবো কি করে, কারণ রাতের অন্ধকারে কেউ করেছে, সে আমার দলের বা বিরোধী, দলে তো নাও হতে পারে, আর বিরোধীরা যে করেছে সেটাও তো আমি দেখিনি বা জানাও সম্ভব না। রাতের অন্ধকারে কে কি করেছে সেটা আমার অত ইয়ে নেই। তো আপনার কি মনে হয়, আপনার এই এখানটায় এই ধরনের পোস্টার পড়ার মতন মানসিকতা লোকজন আছে বা সেই সংখ্যাটা কত? কিন্তু সেরকমও তো দেখি না, তাহলে সেরকম যদি হতো তাহলে তারা আমার আমার সামনাসামনি হয়তো এসে যায়, তার যদি কোনো সুবিধা অসুবিধা থাকতো আমার সামনাসামনি এসে বলতো, কিন্তু সেরকম যখন কেউ কিছু বলেনি তাহলে সেটা রাতের অন্ধকারে কি করেছে সেটা। পোস্টার দেখেছেন আপনি, নিজের চোখে দেখেছেন কি লেখা ছিল? হ্যাঁ। তো কি ইটের একটা ব্যাপারে লেখা ছিল, ইট কি বিষয়টা? ইট বলতে ইটভাটার যে শ্রমিকরা আছে তাদের সম্বন্ধে কিছু লেখা। তাদের জন্য কিছু সহযোগিতা এসেছিল সরকারি মহল থেকে? সরকারি সহযোগিতা এসেছিল বলতে সেরকম কিছু না, ব্লক থেকে আমাকে, আমি রেশন কার্ড নেই এমন কিছু ফ্যামিলির লিস্ট পাঠাই বিডিও সাহেবকে, বিডিও সাহেব সেক্ষেত্রে আমাকে 5 কুইন্টাল চাল দিয়েছিল। তা আমি বললাম যে এটা কাদেরকে, 5 কুইন্টাল চাল আমায় দিলেন, তাহলে সেক্ষেত্রে আমি এই 5 কুইন্টাল চাল রেশন কার্ড নেই 200 ফ্যামিলির নাম আপনাকে দিলাম, আর সেখানে আমি তাদেরকে কী দেবো তাহলে? তখন বললেন আপনি যেভাবে পারেন ম্যানেজ করে দিন, আমি আর কি বলবো। সেই চালটি আপনার কোথায় রয়েছে এখন? সেই চালটা মোটামুটি যাদের রেশন কার্ড নেই তাদের কিছু বিলি করা হয়েছে, এখনো সবাই নিয়ে পারেনি, কিছুটা এখনো আমার জিপি অফিসেই আছে। আচ্ছা, আরেকটা বিষয় হয়েছিল সেটা কি? আরেকটা বিষয় যেটা হচ্ছে সেটা একটা বিডিও সাহেবই একটা পরিযায়ী শ্রমিকদের জন্য একটা টাকার অ্যামাউন্ট বলেছিলেন, সেই টাকাটাও আদৌ এখনও অ্যাকাউন্টে পৌঁছেছে কি না আমার অ্যাকাউন্টে চেক করা হয়নি। তবে সেই টাকাটাও আমি আমার ব্যক্তিগত মত করে যারা যেভাবে সহযোগিতার জন্য আসছে তাদেরকে সেইভাবে দিচ্ছি, সেই টাকাটার থেকেই যে এখনও খরচ করেছি কি সেটা আমি বলছি না, তবে আমার ব্যক্তিগতভাবে আমি যখন যে আসছে যেভাবে পারছি তাকে সহযোগিতা করছি। এবং আপনাদের মেম্বার বা সকলের আলোচনার মাধ্যমেই এই সমস্ত সিদ্ধান্তগুলো করছেন? একদম একদম, আমি কোনো কাজই আমার মেম্বারদের অনুমতি ছাড়া আমি করি না, সেক্ষেত্রে মেম্বারদের সহযোগিতা সবসময় নিয়েই করি। আর আমার মেম্বাররা মোটামুটি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতোই আমরা সবার পাশে থাকছি, সবার সহযোগিতা করছি। কি নাম আপনার? শোভা সরকার মণ্ডল, হরিপুর গ্রাম পঞ্চায়েত প্রধান।